ইতিমধ্যেই প্রত্যেক শিক্ষার্থীদের জন্য একটি বড় আপডেট নিউজ চলে যাচ্ছে যে আগামী বছর অর্থাৎ দু হাজার সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেক্ষেত্রে কতটা সিলেবাসের উপর হবে মাধ্যমিক পরীক্ষা তা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন স্কুল শিক্ষা দপ্তর তো আজকে আমরা দেখে নেব যে অর্থাৎ আগামী বছর অর্থাৎ দু হাজার একুশ সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে তা কতটা অর্থাৎ কত পার্সেন্ট সিলেবাস ছাড় দেওয়া হয়েছে এবং কত পার্সেন্ট সিলেবাসের উপর মাধ্যমিক পরীক্ষা হবে দু হাজার একুশ বিস্তৃত দেখে নেব আজকের ভিডিওতে এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেভাবে দেখতেই পাচ্ছেন তার নিয়ে লাইক লাইটন ক্লিক করে ভিডিওতে লাইক দিন আর যারা লাইট সাবসামনে দেখতে পাচ্ছেন সে স্যানেল ক্লিক করে পাশ বেলন ক্লিক করে নোটসও অলকে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে যে কতটা সিলেবাসের উপর আগামী বছরের মাধ্যমিক অর্থাৎ দু হাজার একুশ সালের মাধ্যমিক হতে চলেছে তা নিয়ে এবার প্রস্তাব জমা পড়ল রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে সূত্রের খবর সিলেবাস কমিটি চলতি সপ্তাহে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সচিবের কাছে খসড়া রিপোর্টের মূলত কতটা সিলেবাসের ওপর দু হাজার কুড়ির মাধ্যমিক নেওয়া যেতে পারে তার একটি রূপরেখা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে সূত্রের খবর গত বছর মাধ্যমিক পরীক্ষায় যে যে বিষয়গুলি এসেছিল সেই অংশগুলি এবারের মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ দু হাজার একুশের মাধ্যমিক পরীক্ষায় বাদ দেওয়া হতে পারে সেক্ষেত্রে মোট সিলেবাসের পঁচিশ শতাংশ কাটছাট করা হতে পারে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর এই পঁচিশ পার্সেন্ট কাটছাটের মধ্যে গত বছর মাধ্যমিক পরীক্ষায় যেসব বিষয়গুলি এসেছিল সেই প্রসঙ্গ বাদ দেওয়ার কথা উল্লেখ করেই পঁচিশ পার্সেন্ট কাটছাট করার কথা বলা হয়েছে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর যদিও এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিক মজুমদার তিনি বলেন আমি এ বিষয়ে এখনও অর্থাৎ এখন কোনো মন্তব্য করতে পারবো না এবং বলা হয়েছে যে দু হাজার একুশের মাধ্যমিক পরীক্ষা কবে এবং কতটা সিলেবাসের উপর আগামী বছরে মাধ্যমিক হতে চলেছে সেই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাজ্যের তরফে কিছু জানানো হয়নি অক্টোবর মাসে দ্বিতীয় সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষিত না হওয়ায় বিশেষজ্ঞদের একাংশের মতে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে কেননা গত দু বছর ধরে মাধ্যমিকের পরীক্ষার সূচি ঘোষিত হওয়ার অন্তত সাত থেকে আট মাস ছাত্রছাত্রীদের সময় দেওয়া হচ্ছে শুধু তাই নয় পরীক্ষাও অন্তত ষাট দিন আগে ছাত্রছাত্রীদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেয় স্কুলগুলি সেক্ষেত্রে সিলেবাস চূড়ান্ত না হওয়ায় এখনও পর্যন্ত স্কুলগুলি ঠিকই করতে পারেনি কত সিলেবাসের ওপর ছাত্রছাত্রীদের যাচাই করে নেওয়ার জন্য টেস্ট পরীক্ষা নেবে এখনও পর্যন্ত পরিসংখ্যান বলেছে প্রত্যেকটি স্কুলে মার্চ মাস পর্যন্ত স্কুল হওয়ার তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত সিলেবাস শেষ করা গিয়েছে কিন্তু এই সিলেবাসের পরীক্ষা নেওয়া সম্ভব নাকি তা নিয়ে পর্ষদের কাছে শিক্ষক শিক্ষিকাদের একাংশ সংশয় প্রকাশ করেছে সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরীক্ষা নিয়ে মন্তব্য বিধানসভা ভোটের পরেই হওয়ার জল্পনা বাড়িয়েছে শুধু তাই নয় এর পাশাপাশি শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে মাধ্যমিকের পরীক্ষা সূচি ঘোষণা এবং সিলেবাস কতটা কমানো যেতে পারে সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলাপ আলোচনা চলেছে মধ্যশিক্ষা পর্ষদের পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে আলাপ আলোচনা চলছে সেই বিষয়ে গত বুধবার জানিয়েছিলেন শিক্ষার্থী পার্থ চট্টোপাধ্যায় তবে পরীক্ষা সূচি থেকে সিলেবাস সবটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছিলেন সূত্রের খবর মাধ্যমিকের সিলেবাস কতটা কমানো যেতে পারে সেই সংক্রান্ত রূপরেখা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে ইতিমধ্যে জমা পড়েছে তবে পঁচিশ পার্সেন্ট সিলেবাস কাঠছাটির কথা বলা না হলেও এখনও পর্যন্ত স্কুলগুলিতে মাধ্যমিকের দশম শ্রেণী তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস ক্লাস করে শেষ করা সম্ভব হয়েছে অনলাইনে ক্লাস হলেও সাফল্য পায়নি গ্রামাঞ্চলের স্কুলগুলিতে সেক্ষেত্রে বাকি অংশ সিলেবাস শেষ করতে হলে স্কুল চালু করেই শেষ করতে হবে যদিও এই বিষয় সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু বলা হয়েছে নাকি সেই বিষয়ে অবশ্য কোনো খবর জানা যায়নি সেক্ষেত্রে আগামী সপ্তাহে সম্ভবত মাধ্যমিকের সিলেবাস সম্পর্কিত কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে গত বছর মাধ্যমিক পরীক্ষায় যে যে বিষয়গুলি এসেছিল সেই অংশগুলি এবারের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অর্থাৎ দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষায় বাদ দেওয়া হতে পারে বলে কিন্তু এমনটাই সূত্রের খবর এবং আগামী সপ্তাহের মধ্যে নতুন আপডেট চলে আসবে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে অফিশিয়ালিভাবে কিন্তু ঘোষণা করা হবে যে কত কত পার্সেন সিলেবাসের মাধ্যমিক পরীক্ষা হবে কবে মাধ্যমিক পরীক্ষা হবে সমস্ত ডিটেলস আমি দেখে নেব অর্থাৎ যখনই আপডেটে চলে আসবে এবং সেই সমস্ত আপডেট মিস না করার জন্য সাবস্ক্রাইব করে পাশ বেল ক্লিক করে নোটসম অর্কে রাখবেন এর পাশাপাশি আপনাদের মতামত কী রয়েছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা কবে হওয়া দরকার আপনাদের মতামত অবশ্যই আপনাদের জন্য কথা সাক্ষা জানিয়ে দেবেন এবং ভিডিও শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন